আসসালামু আলাইকুম। টেক টু বাইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আবারও আপনাদের সামনে হাজির হলাম ফটোশপের একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। বন্ধুরা, বর্তমান সময়ে ফটো এডিটিংয়ের মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লার একটি জনপ্রিয় কাজ। তো অনেকেই অনেকভাবে এই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে থাকেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে মাত্র কয়েকটি স্টেপ অবলম্বন করে আপনি আপনার নিজের ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি একটি মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেও এটি খুব সহজে করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি আমার ফটোশপ সফটওয়্যার ওপেন করে নিয়েছি। তো আমরা এখন এই ছবিটার উপর কাজ করব। প্রথমে আমরা এই ছবির যে লেয়ার আছে, এই লেয়ার থেকে আমরা দুইটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব। তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে জে প্রেস করতে পারি, অথবা এই লেয়ারটিকে ধরে ক্রিয়েট এ নিউ লেয়ারে ছেড়ে দিতে পারি। তো আমি এখন দুটি লেয়ার এখানে তৈরি করে নিয়েছি। আমরা আপাতত নিচের দুটি লেয়ারকে হাইড করে রাখব। সর্বপ্রথম আমাদের এই ছবিটাকে সিলেকশন করতে হবে। তো আপনারা যদি কাজটি একটু স্মুথলি সূক্ষ্মভাবে করতে চান, তাহলে পেন টুলটা ব্যবহার করলে সবচেয়ে ভালোভাবে সিলেকশন করা যাবে। আমি এই কাজটি একটু দ্রুত করার জন্য কুইক সিলেকশন টুলটিকে বেছে নিচ্ছি। তো কুইক সিলেকশন টুল দিয়ে আমি এটাকে এখন সিলেকশন করে নেব। সিলেকশন করা মোটামুটি শেষ। আমি এখন চলে যাব লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেলের একেবারে নিচে এখানে অ্যাড লেয়ার মাস্কে একটা ক্লিক করে দেব। দেখুন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে এখান থেকে। তো আমরা এখন নিচের এই চোখ আইকনটি অন করে দেব। আমাদের এই নিচের লেয়ারের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এর পিছনে আবার চলে এসেছে। এখন আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে এই মাস্ক আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। আমি একটা ক্লিক করে দিলাম। দেখুন, ছবিটি কিন্তু আবার সিলেকশনে পরিণত হয়েছে। এখন আমরা এই সিলেকশনটিকে এক্সপ্যান্ড করে নেব। তো তার জন্য আমরা চলে যাব সিলেক্ট মেনুতে। সিলেক্ট মেনু থেকে আমরা মডিফাই, মডিফাই থেকে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ডটা এখানে এখানে আছে 5, আমি এখানে 25 করে দিচ্ছি। আপনি আপনার ছবির রেজলিউশন অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এটার কাজ হচ্ছে আপনার এই সিলেকশনটিকে একটু সাইডে বাড়িয়ে নেওয়া। তো দেখুন, আগের থেকে কিন্তু সিলেকশনটা একটু সাইড থেকে আর একটু বেড়ে গেছে। তো এই এক্সপ্যান্ড করার একটা কারণ আছে, সেটা আমি আপনাদের একটু পরে জানাবো। এখন আমরা দ্বিতীয় লেয়ারটিকে সিলেকশন করে চলে যাব এডিট অপশনে। এডিট থেকে ফিল, এখানে এসে আমাদের কয়েকটি অপশন আছে। এখান থেকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার অপশনটি সিলেকশন করব। মুড নর্মালি থাকবে, অপাসিটি 100% থাকবে। এখন ওকে করে দেব। তো একটু সময় নেবে। আমরা এখন এই সিলেকশনটিকে উঠে দেব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ডি প্রেস করব। উপরের লেয়ারের চোখ আইকনটি আমি এখন একটু হাইড করে দিচ্ছি। দেখুন, আমাদের এই ছবির সাবজেক্টটি কিন্তু চলে গেছে, আমাদের কিন্তু এখন পুরো ব্যাকগ্রাউন্ডে রয়ে গেছে। কন্টেন্ট অ্যাওয়ার অপশনটি ব্যবহার করার কারণে কিন্তু এটি হয়েছে। আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটি ব্লার করব। তো আমরা উপরের লেয়ারটি অন করে রেখেই কাজটি করব। এখন আমি চলে যাব ফিল্টার মেনুতে। ফিল্টার থেকে আমি চলে যাব ব্লার গ্যালারিতে। এখান থেকে আমি টিল শিফটে একটা ক্লিক করে দিলাম। দেখুন, আমাদের সামনে কিন্তু নতুন আরেকটি উইন্ডো ওপেন হয়ে গেছে।
আমরা এখন এখান থেকে কম বেশি করতে পারি অথবা এই গোল বৃত্তটার উপর এভাবে মাউস চেপে ধরে এভাবে ড্র্যাগ করেও কম বেশি করতে পারি। তো আমি এখান থেকে ব্লারটা বাড়িয়ে নিচ্ছি। আমি এই অবস্থায় রেখে দিলাম, আপনারা ইচ্ছা করলে প্রয়োজন মতো আরও বাড়িয়ে নিতে পারেন। আমি শুধুমাত্র উপরে এই অংশটি ব্লার করব, নিচের এখান থেকে এই অংশটুকু আমি ব্লার করব না। তো তার জন্য আমি বসার এই স্থানটি যে অ্যাঙ্গেলে আছে, এই যে রেখাগুলো আছে এখানে, এই রেখাগুলো এই অংশে ঘুরিয়ে নেব। তার জন্য এই গোল পয়েন্টে এসে যখন এরকম একটা চিহ্ন ধারণ করবে তখন মাউসটা এখানে চেপে ধরে এভাবে একটু ঘুরিয়ে দেব। দেখুন, এখন মনে হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটি ঠিক আছে। এখন আমরা এই গোল বৃত্তটির ঠিক মাঝখানে এখানে মাউস দিয়ে চেপে ধরে এভাবে নিচে নিয়ে আসব। এখানে রাখব এবং এটাকে আরেকটু নিচে নিয়ে আসব। দেখুন, এখান থেকে কিন্তু আমাদের ব্লারটা সরে গেছে। এটাকে আরেকটু নিচে নামিয়ে দেব। ওকে, দেখুন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ন্যাচারাল মনে হচ্ছে। ন্যাচারালি যেভাবে DSLR ক্যামেরা দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করা হয় কিন্তু তেমনই লাগছে। তো আমি মনে করি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করার জন্য এটা সবচেয়ে পারফেক্ট পদ্ধতি। এখন আমরা এখান থেকে ওকে করে দেব। আমরা এখন উপরের এই লেয়ার দুটিকে অ্যাড করে দেব। তার জন্য আমরা উপরের লেয়ারটিকে সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ই প্রেস করব। এখন আমরা উপরের লেয়ারটিকে হাইড করে দেব এবং নিচের লেয়ারটিকে শো করে দিয়ে দেখব ব্লার করার পরে কেমন ছিল এবং পূর্বে কেমন ছিল। তাই এটা হলো পূর্বের অবস্থা এবং এটা হলো পরের অবস্থা। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আমার এই ভিডিও থেকে আপনারা যদি সামান্য পরিমাণ কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।